আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আশা করছি সবাই বাসায় প্রস্তুতি নিচ্ছ বেশ ভালোভাবে। আজ তোমাদের গণিত ক্লাসে একটা নতুন বিষয় আছে, নতুনও না, তোমরা অভিজ্ঞতাও একবার পড়েছো তবে এভাবে রুটিনে আসেনি, সেজন্য হয়তো বা নতুন লাগতে পারে। সেটা হচ্ছে বিগিনিং ম্যাথ। আমি লিখেছি বিগিনিং ম্যাথ, এই বইটা হচ্ছে বিগিনিং ম্যাথের বই। এই বইটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো, আমরা এটা ক্লাস আগে পড়েছি, তাই না? হ্যাঁ, তো আজকে চলো আমরা এখান থেকে কিছু অংশ দেখবো। তোমাদের গত ক্লাসে আমরা পৃষ্ঠা নাম্বার 10 পর্যন্ত শেষ করেছি, তো চলো আমরা আজকে 11 নাম্বার দেখি। এখানে বলেছে চেক দ্য কি অ্যান্ড কালার। তো কি বলতে কি বুঝিয়েছে দেখো, এখানে কতগুলো বক্সের ভিতরে দেখো কি আছে, কি কি, এই যে তিনটা, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ আকারের, একটা স্কোয়ার মানে বর্গক্ষেত্রের মতো, আর একটা হচ্ছে কি সার্কেল বৃত্তের মতো। এই তিনটা, এগুলো চিহ্নিত করতে বলেছে এখানে। তাহলে আমরা এখানে এই ছবিটাতে যে অংশগুলো দেখতে পাচ্ছি সেখানে যেটা ত্রিভুজের মতো আছে সেটাও কালার করব, যেটা স্কোয়ার মানে বর্গক্ষেত্রের মতো আছে, চতুর্ভুজের মতো আছে সেটাও কালার করব, আবার আরেকটাকে সার্কেল সেটাও কালার করব। তো সেখানে কি কি আছে দেখো, আগে দেখি প্রথমে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আকারে কি কি আছে। একটা, দুটো, তিনটা, এই গাছটাও দেখো ত্রিভুজ আকারে, তাহলে এটা 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 এগুলো আমরা কালার করব। এরপরে কি কি আছে দেখো, স্কোয়ার শেপে আছে এটা এবং এই কোনায় একটা আছে এ দুটো, তাহলে স্কোয়ার শেপের এই দুটোও আমরা কি করব, কালার করব। আর এরপরে হচ্ছে এপাশে একটা গাছ আছে গোল, আর এই যে দেখো দুইটা ঘরের ভিতরে গোল আছে, এখানে একটা ছোট্ট গোল আছে, এটা আমরা কালার করব। তাহলে ত্রিভুজ শেপ পেলাম আমরা 1 2 3, তারপরে স্কোয়ার শেপের একটা দুটো, এবং যেটা আছে সার্কেল সেটা হচ্ছে 1 2 3 4 4টা, এগুলো আমরা কালার করব। তোমরা তোমাদের পছন্দ মতো করে এটা কালার করতে পারবে। এরপরে পৃষ্ঠা নাম্বার 12-তে আসো, এখানে কি বলেছে, ট্রেস দ্য রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল মানে কি, আয়তক্ষেত্র, যেটা চার কোণা কখনো সমান না, যেমন এই বইটা, এই বইটাও হচ্ছে একটা রেক্টেঙ্গেল, কারণ দেখো বইটা এই যে আড়াআড়ি ভাবে বড় কিন্তু লম্বা লম্বা ভাবে ছোট, তাই এটাও হচ্ছে একটা রেক্টেঙ্গেল। এখানে কি বলেছে ট্রেস, সেই জন্য একটা ছবি দিয়ে দিয়েছে কেমন হবে রেক্টেঙ্গেলের শেপটা। নিশ্চয়ই বইটা আমি এভাবে ধরার পরে যেরকম হয়েছিল ঠিক অনেকটা সেরকম না। এখন দেখো তাহলে রেক্টেঙ্গেল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে কী কী ধর কী কী জিনিস আছে যেগুলো আমরা রেক্টেঙ্গেল শেপে পাই। একটা দেখো ফটো ফ্রেম, অনেকের বাসাতেই ফটো ফ্রেম আছে। এরপরে দেখো পাপোশ, ঘরের যে পাপোশটা থাকে সেটা, এছাড়া এ ধরনের জানলা থাকে, তারপরে ঘরে বিভিন্ন ফ্রেম থাকে, যেমন শোকেজ, যে শোকেজ থাকছে এগুলো কিন্তু রেক্টেঙ্গেল শেপে হয়। এখন বলেছে সি দ্য রেক্টেঙ্গেল ফ্রেমস দ্যাট টিম অ্যান্ড হিম আর হোল্ডিং। এখান থেকে দেখো এখানে দেখতে বলেছে একটা হচ্ছে টিম ধরেছে, একটা হচ্ছে সিম ধরেছে, এই দুটো তোমাদেরকে দেখতে বলেছে। তো এরপরের পেজটা দেখে আমরা আজকের মতো এই পড়াগুলো শেষ করবো। দেখো এই পেজে কি আছে, বলেছে কালার দ্য রেক্টেঙ্গেলস। তো আমাদেরকে আগে চিনতে হবে রেক্টেঙ্গেলস, এখানে অনেকগুলো আছে, এগুলো সবগুলো কিন্তু রেক্টেঙ্গেলস না, এটা হচ্ছে স্কোয়ার, কোনাতে যেটা আছে সেটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, আর এটা হচ্ছে সার্কেল। তো এই তিনটা বাদে এইটা এটা এবং এটা এটা দেখো, এগুলো দেখো এই শেপগুলোর সাথে মিলে যায়, তাই এই তিনটা হচ্ছে রেক্টেঙ্গেল, এবং এগুলোই আমরা কী করবো, কালার করবো। তো তোমরা তাহলে বাসায় কী করবে, এগুলো চর্চা করবে অবসর সময়ে, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের জ্ঞান বৃদ্ধির জন্য, তাই এগুলো চর্চা করবে অবসর সময়ে। আজকে যেন আমরা এটার পাশাপাশি আরেকটা জিনিস দেখবো, তোমরা সেটা পড়ে ফেলেছ আগে, আমি আজকে তোমাদেরকে একটু রিপিট করাবো, সেটা হচ্ছে মানসাঙ্ক। তোমাদের মানসাঙ্ক কত পৃষ্ঠায় আছে, গণিত বইয়ের 45 নম্বর পৃষ্ঠায় আছে। চলো আমরা গণিত বইটা খুলে ফেলি, এবং তোমাদের সিলেবাস অনুযায়ী 1 থেকে 15 পর্যন্ত ছিল, আমরা সেগুলো কী করেছি আগে যখন অভিজ্ঞতার ক্লাস চলছিল শেষের দিকে আমরা পড়ে ফেলেছি, তাই না? আমরা চলো আজকে একবার দেখে নিই 10 11 12 এর মধ্যে কোনটি জোড় সংখ্যা। আমরা আগেই জানি জোড় সংখ্যা শিখেছি 10 11 12, এর মধ্যে কোনটি জোড় সংখ্যা আমরা জানি, যেটা শেষে 0 আছে এবং যেটা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে কোন দুটো, 10 এবং 12। এরপরে আছে 4 5 6 এর মধ্যে কোনটি বিজোড় সংখ্যা, 4 5 6 এর মধ্যে কোনটি বিজোড় সংখ্যা। তো আমরা এটাও জানি যে 1 3 5 7 9 যেগুলো সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এখানে কি আছে 5, তাহলে 5 হবে বিজোড় সংখ্যা।
এরপরে কি আছে 10 এর আগের সংখ্যাটি কত 10 এর আগের সংখ্যা কত আমরা 1 থেকে যখন পড়ে যাব তখন অবশ্যই পেয়ে যাব 10 এর আগের সংখ্যা কত 9 এরপরে আছে 2 এর আগের সংখ্যা কত 2 এর আগের সংখ্যা কত বলো তো 1 হ্যাঁ এরপরে আছে 4 এর পরের সংখ্যাটি কত তাহলে গুণো 1 2 3 4 5 তাহলে 4 এর পরের সংখ্যা হচ্ছে 5 1 থেকে 5 এর মধ্যে কয়টি বিজোড় সংখ্যা এটা একটু দেখো 1 থেকে 5 এর মধ্যে কয়টি বিজোড় সংখ্যা আছে তাহলে দেখো আমরা জানি 1 3 5 7 9 এগুলো বিজোড় সংখ্যা তাহলে আমরা কয়টি পাচ্ছি 1 2 3 তাহলে 1 থেকে 5 এর মধ্যে বিজোড় সংখ্যা কয়টি 3 এরপরে আছে 8 এবং 10 এর মধ্যবর্তী সংখ্যা কোনটি তাহলে আমরা এই কি 8 থেকে 10 পর্যন্ত 8 9 10 তাহলে 8 এবং 10 এর মধ্যবর্তী সংখ্যা কত 9 এরপরে কি আছে 23 থেকে 25 এর মধ্যবর্তী সংখ্যা কত তাহলে 23 থেকে লিখি 23 24 25 আমরা তাহলে কি পেয়ে গেলাম 24 হচ্ছে 23 থেকে 25 এর মধ্যে মধ্যবর্তী সংখ্যা 2 এর সাথে 2 যোগ করলে কত হয় 2 এর সাথে 2 যোগ করলে 4 হয় আর 2 এর সাথে 2 গুণ করলে কত হয় 2 এর সাথে 2 গুণ করলেও 4 হয় 3 এর সাথে 3 যোগ করলে কত হয় 3 এর সাথে 3 যোগ করলে 6 হয় 5 এর সাথে 4 গুণ করলে কত হয় আমরা 5 এর নামটা সবাই পারি তাই আমরা জানি 4 5 গুণে কত হয় 20 বা 20 11 13 12 এর মধ্যে বড় সংখ্যা কোনটি 11 13 12 তোমরা ছোট থেকে বড় শিখেছো তাই সিরিয়াল বাই যদি বলে যাও 11 12 13 তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটি 13 কোন বিজোড় সংখ্যাটির মান সবচেয়ে কম 1 কারণ আমাদের সংখ্যার গণনা শুরু কত দিয়ে 1 দিয়ে তাহলে 1 হচ্ছে সবচেয়ে ছোট সবচেয়ে বড় হ্যাঁ সবচেয়ে মান কম হচ্ছে 1 এর কারণ 1 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা এরপরে আছে 1 যোগ 1 করলে কত হয় 1 যোগ 1 করলে হয় 2 তো এই মান সংখ্যাগুলো তোমরা শিখে ফেলবে এগুলো তোমাদের লিখতে হবে না এগুলো লিখতে হবে না লিখতে হবে না বাড়ির কাজ করতে হবে না এগুলো শুধু ওরাল অংশ মানে মৌখিক মুখে শিখবে এগুলো মৌখিক তোমরা এই 15টা মান সংখ্যা মুখে শিখবে আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাসায় বসে বসে ভালোভাবে পড়াশোনা করবে।